তাহলে যুগে যুগে ভগবানকে ভালোবেসে সবাইকে দিচ্ছে, সীতা মাকে দিচ্ছে, রাধা রানীকে দিচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে দিচ্ছে। আজ রাধা রানী গোবিন্দের দুটো চরণে জড়িয়ে ধরে বলছে, আমায় ছেড়ে যেও না, আমাকে সাথে করে নিয়ে চলো, আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে আমার ভিতরে। কেন জানো মধু, ভাবে বিভোর হই, তুমি যখন সুরদো ধীরে ধীরে ধুলাই গড়া গড়ি দেবে, না জানি কত নুড়ি বলি কাকরির আঘাত তোমাকে, তোমার অঙ্গ কি জর্জরিত করে দেবে। মধু গো, আমি যদি তোমার বাইরে থাকি, ওই নুড়ি বালি কাকরির আঘাত আমি সহ্য করব, নিয়ে চলো আমায়, আমায় ছেড়ে যেও না, আমায় সাথে করে নিয়ে চলো, নিয়ে চলো বধু, নিয়ে চলো। ভগবান সব সহ্য করতে পারে গো বাবা, কিন্তু ভক্তির অহংকার, ভক্তির চোখের জল সহ্য করতে পারে না। রাধারানী যখন গোবিন্দি দুটি চরণ জুড়িয়ে দুলি কাঁদছে, আমায় নিয়ে চলো, গোবিন্দ বলছে, রাধে বেশ রাধে, তোমায় আমি সাথে করে নিয়ে যাব, তুমি যাবে আমার সাথে, তোমার কথা মতোই আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে আমার ভিতরে। রাধে ও গো রাধে, নদী আর মাছ যে কবি গৌর সুন্দর হই জনমনে আবির্ভূত হব, কলিযুগে নবদ্বীপ মাছি তুমি গদাধর হই জনমনেবে, গদাধর হয়ে আমার পাশে আমার প্রেমদায়িনী শক্তি হয়ে বিরাজ করবে। তাই গৌর কৃষ্ণ বাবা, তাই আমার গৌর হরি ব্রজচ্ছিন্ন নদী আর মাছি গদাধরকে সাথে নিয়ে, ভক্তদেরকে সাথে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে পুনাবীর ভাবে বিভোর হই, আজ নিজের চরণ নিজে জড়িয়ে ধরে কাঁদছে। কেমন ভাবি আপনার বাম পদ, আপনার বাবে পদ ধরে, আপনি গো আপনার বাম পদ হরি বল হরি বল ধরে আপনি গো, আহা মনে ক্ষমা কর বলি কাঁদে ঘন ঘন গরে, ক্ষমা কর বলি কাঁদে ঘন ঘন গো, ক্ষমা কর হে, ক্ষমা কর হে, ক্ষমা কর হে, ক্ষমা কর হে, ওই চরণী অপরাধী ক্ষমা কর হে, আমি ওই চরণী অপরাধী ক্ষমা কর হে, ক্ষমা কর হে,
ক্ষমা করো হে মোরে ক্ষমা কর বলি কানে ঘন ঘন রে কানে ঘন ঘন আজ পুরাবীর ভাবে বিবর হই মহাপ্রভু নিজের বাম চরণ ধরে নিজে কাঁদছে নিজের বাম চরণ ধরে কাঁদছে আর বলছে আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো আপনাকে করিয়া পালটি বৈঠাল আপনার করিয়া পালটি আপনার বাম পদ আপনার বাম পদ ধরে কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল আপনার বাম পদ আপনার বাম পদ কাঁদিতে লাগিল সেই গোনা কেন কাঁদে গো জারে লাগিয়ে জগতে কাঁদে জারে লাগিয়ে জগতে কাঁদে ভুবন জারে লাগি জগত কাঁদে গোরা কেন কাঁদে গো আপনার বাম পদ ধরে কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল আজ মহাপ্রভু যখন নিজের চরণটা নিজে জড়িয়ে ধরে কাঁদছে পারিষদ বর্গ ভক্তরা কিছুই বুঝতে পারছে না মহাপ্রভুর ভাব যখন বুঝতে পারছে না বলছি প্রভু কি হয়েছে তোমার এ তোমার কোনো ভাবেই হৃদয় আমরা যে কিছুই বুঝতে পারছি না আমাদেরকে বলো এই পদটা যিনি রচনা করেছেন পদকর্তা বাসুদেব ঘোষ বলছে গো মহাপ্রভুর আজ কি হয়েছে আমি বলছি শোনো
কি হয়েছে জানো? আমার সুদেব ঘোষে কহি বলো ধনি মায়ের সবাই মিলে বলো ধনি বাসুদেব ঘোষে কহি মনে রহানি সে দে মনে রহানি সে হরি বল হরি বল হরি বল কহে মনে রহানি সে মনে রহানি সে বাসুদেব ঘোষে কহে মনে রহানি সে রে মনে রহানি সে বাসুদেব ঘোষে কহে মনে রহানি সে মনে রহানি সে দুনি জয় মান মহারা ও দুনি জয় মান গোদা কোডিলা প্রকাশ রে কোডিলা প্রকাশ রে হরি বল হরি বল মন গোরা প্রকাশ রে করিলা প্রকাশ তোরে জয় মান গোরা করিলা প্রকাশ রে করিলা প্রকাশ তোর জয় মান গোরা করিলা প্রকাশ রে করিলা প্রকাশে ওহো আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না প্রকাশে হলো রে প্রকাশে হলো রে জয়মান প্রকাশ হয়েছে। তাহলে চলুন বৃন্দাবন মাঝে গিয়ে আশ্রাদের করি রাধারানীর সেই সর্বশ্রেষ্ঠ মান অর্থাৎ দুর্জয় মান। দুর্জয় শব্দের অর্থ হলো যাকে জয় করা যায় না, যে মানকে সহজে জয় করা যায় না। রাধারানীর সর্বশ্রেষ্ঠ মান যে মান গোবিন্দ সাতটি পদ্ধতি অবলম্বন করে মানভঞ্জন করেছিলেন সেই মান আমরা আস্বাদন করব। সবাই বৃন্দাবন মাঝে যাব তো কি মা? সবাই যাব বাবা যাব কিসে করে আবার মনে মনে? আচ্ছা আচ্ছা সবাই যাব কই মা? আমার উলুধ্বনিটা একবার তুলুন তো দেখি, পরিবাসের উলুধ্বনি না হলে ভালো দেখায় না। তুলুন উলুধ্বনিটা তুলুন উলুধ্বনি বা 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 বৃন্দাবনে 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 রায়ার কানু
দেখবে যদি আয় ছোটে বৃন্দাবনে রায়ারে কানু দেখবে যদি আয় ছোটে বৃন্দাবনে রায়ারে কানু দেখবে যদি আয় ছোটে বৃন্দাবনে রায়ারে কানু দেখবি যদি আয় ছোটে 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 ছোটিয়া বৃন্দাবনে ওহ বৃন্দাবনে ওহ বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছোটিয়া বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছোটিয়া বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছোটিয়া সকাশনি বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছোটিয়া হরি হরি বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় ছোটিয়া বৃন্দাবনে রায়ার কানু দেখবি যদি আয় বৃন্দাবনে মধুর লীলা শুনবি যদি আয় আয় মধুর মধুর রাধা না গাইবি যদি আয় বৃন্দাবনে মধুর লীলা শুনবি যদি আয় মধুর মধুর রাধা না গাইবি যদি আয় কি বাবা আমরা সবাই বৃন্দাবন এসেছি মায়েরা আমার বৃন্দাবন এসেছি এবার রাধে রাধে বলবো সবাই রাধে রাধে বলবো তাহলে সবাই এবার একটু বাহুটা তোলো এইভাবে সবাই বাহু তুলে সবাই একটু করতালি দেবেন এইভাবে করতালি দিলে দুটো উপকার হয় কি কি এইভাবে করতালি দিয়ে কৃষ্ণ নাম করলে শাস্তে বলছে দেহের সমস্ত পাপ রাশি নাকি দূরীভূত হয় আবার এইভাবে করতালি দেওয়াটা সায়েন্টিস্টরা পরীক্ষা করে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বলছে এইভাবে করতালি দেওয়াটা হলো একটা উত্তম ধরনের প্রাণায়াম এইভাবে করতালি দিলেই বিনা ওষুধে সমস্ত রোগ নাকি দূরীভূত হয় তাহলে চলুন আমরা সবাই এইভাবেই করতালি দিই রাধে রাধে বলবো বলবো তো বেশ সবাই মিলে একবার বাহ তোলে আমার সাথে বলো রাধা রানী কি বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে